পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মুখের জড়তা বা মুখের আড়ষ্টতা। আর এই মুখের জড়তা বা মুখের আড়ষ্টতা দূর করার জন্য আমরা উপায় হিসেবে বেশি বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা আরেকটা টাং টুইস্টার নিয়ে এসে পড়েছি। আজকের টাং টুইস্টারটা হচ্ছে কৃষ্ণকান্ত কণিকা কাকাকে কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কাকের কাজ কা কা কলা তাই কাক কা কা করে। তো আজকের টাং টুইস্টারটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু তুলনামূলকভাবে জটিল, ঠিক আছে? তো আপনারা ভালোভাবে সাবটাইটেলটা দেখেন, দেখার পরে প্র্যাকটিস করবেন। আমি আরেকবার বলি, কৃষ্ণকান্ত কণিকা কাকাকে কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কাকের কাজ কা কা করা তাই কাক কা কা করে। একটু আস্তে বলি, কৃষ্ণকান্ত কণিকা কাকাকে কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কাকের কাজ কা কা করা তাই কাক কা কা করে। তো আশা করি আপনারা সবাই টাং টুইস্টারটা বুঝতে পেরেছেন। লাস্ট অফ অল আমি আরো কয়েকবার রিপিট করে বলে দিই, হ্যাঁ, যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। কৃষ্ণকান্ত কণিকা কাকাকে কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কাকের কাজ কা কা করা তাই কাক কা কা করে। কৃষ্ণকান্ত কণিকা কাকাকে কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কাকের কাজ কা কা করা তাই কাক কা কা করে। অ্যাজ সিম্পল। সো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও সেশনে আমরা আরেকটা টাং টুইস্টার নিয়ে আসবো নতুন। সো ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।